सो हे गाइस, इसमें मारो मुड़ी तेल दिए आज का रुकान मार वो बिना तेल दिए तो बेसी बक बक ना करे वीडियो डायरेक्टली स्टार्ट करा जाक। अच्छा যদি এরকম ব্যাপার হয় তো আমি কারো পন্ড মারবো বুঝতে পারলি? যদি পন্ডে যদি ব্যথা হয় যে তাহলে আমি 150 টাকা দেবো। বড়া জি আছি আগে আপনার কাঁচা সবজি মাখা ভিডিও দেখে তোমরা কমেন্ট করেছো যে কচু মাখা দেখাতে, তাই তোমাদের অনুরোধে কিন্তু আজ চলে এখানে কিন্তু তোমাদেরকে কচু মাখা দেখাবো। আচ্ছা আমরা যদি চাই যে তোর বউর সাথে একটা সেক্সের লাইভ ভিডিও দেখতে তাহলে তুই বল 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 লাইভ আসবি ইনস্টাগ্রামে আর তোর বউর সাথে সেক্স করবি কি? কোনো কিছু বলে দিলেই হলো, ফাজলামি করার জায়গা নেই। বাহ বহুত বড়িয়া, মানে সামনে কিন্তু প্রচুর ভিড় আছে এসব মাখা খাওয়ার জন্য। বাপ রে, দোকানে বহুত ভিড় আছে, এত ভিড় আছে যে দোকানটাকে দেখতেই পাওয়া যাচ্ছে না। গুণাগুন্দি তিনজন আছে। এই ব্লগাররা এমন কিছু ভাষা বলে দেবে যে ভাষাটা কোনো যুক্তি হয়নি। 100 জন যদি থাকতো তাহলে কি কইতো কে জান? ভয়ে মনে হচ্ছে যাত হইনি দোকানটাকে। লাউ আছে, লাউ মাকে কাঁচা লাউ তো কাকা, কাঁচা লাউ মাকে দেয় তো? না কাকা, লাউ মাখে নাই, ওটা যাতে তোর মতন ব্লগারে যাতে নজর না লাগে ওই জন্য ওটা ঝুলাই রেখেছে লাউ, ঠিক আছে? আর নিচে লাউ থেকে লাউড়া দাও আছে। তুই 50 টাকা দেবে গুটগুট করলে? ফুটানে দেখছো, কাঁচা কচু খাওয়াবে আর খাওয়ার পর যদি লোকটার খুঁজলি হয়ে যেত 50 টাকা দিবে। বাহ, পরের দিন থেকে আমার নুনুটা ঝুলাই রেখে দিবি ওইখানে, বুঝতে পারলি? আর যে পারবে খাতে পারবে চুষতে পারবে, যে পারবে লাগাই নিবে। আর একটাই যে যার কেউ যদি ব্যথা হয়েছে আওয়াজ করেছে তো ওকে আমি 150 টাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা যে কাঁচা সবজি ভিডিওটা করেছিলাম ওখানে যে আমি ভুজুড়ি গিয়ে তুই যা পাচ্ছি কোন নবী পেনায় ভক্তি তার কারণে তুই শালা আমার খুদ্দার গুলোকে ভিড় করে দিছিস। অতক্ষণ একটা ভক্তি দিয়ে দিছিস শালা, তুই খাতে দিছিস না ভিডিও চক করে শালা আমার দিমাগটা গরম হয়ে যাচ্ছে বি ভুজুড়ি গিয়ে। কারণ এই জগতের সবই মায়া, খেলো ক্ষতি আর না খেলো ক্ষতি। সবই মায়া, খেলো ক্ষতি আবার না খেলো ক্ষতি, ওই কারণেই তো আমি আজ তোর পঞ্জ মারছি। কারণ পঞ্জ না মারতে গেলেও ক্ষতি আর মারতে গেলেও ক্ষতি, তো তোর পঞ্জা মারেই আজ আমি ক্ষতিটা করবো ভালো করে। তো ফাইনালি কাকাকে জিজ্ঞাসা করেছে যে এখানে কি কি মাখা হয়, তখন তুই কাকুকে জিজ্ঞাসা করবি যে এখানে কি কি মাখা হয়। তো ব্যানারটা যেটা লেখাটা ছিল তো ওটা পড়ে শোনাবার কি দরকার ছিল? নো ভোগিটা খুঁজলা ছিল লাউড়া ছড়া খুব সুন্দর। ভিডিওর স্টার্টিংটা অ্যাড্রেসটা দিয়ে দিল, তবু এখন কাকুকে জিজ্ঞাসা করছে যে তুই এই জায়গাটা অ্যাড্রেসটা কি, মানে জবরদস্তি ভিডিওটা লম্বা করার চেষ্টা। বাহ, তেঁতুল জানি মা মা কুকুরের পাতলা আগার মতন দেখাচ্ছে এটা, এটা খাবে না তো 100% বলে দিলি তো সদা বান যাওয়া ছাড়া কোনো রেহাই পাবে নাই ভাই। তো এতে মশলা দিচ্ছে, দু রকমের মশলা আছে নাকি? তো এই মশলাগুলো কি দেওয়া আছে? মশলাটা দিয়ে আছে আদরক লড়া লসন। মশলা আর কি দিয়ে, মশলা মশলা বড়ে কি দিয়া আছে? মশলাই দিয়া আছে কোনো কিছু দিয়া? ওটা নিজের পার্সোনাল সিক্রেট জিনিস পড়ে না, ওটা যদি বলে দেয় তাহলে তুইও পরের দিন ঠেলা খুলতে লাগাই দিবি, বুঝতে পারলি? আর ও মা আমাকে মান কচু বিকছে না বুঝলি, তুই অন্য কিছু কচু বিকতে লাগাই দিবি। মশলাটার মধ্যে তুমি সব কিছু পেয়ে যাবে, ঘর দুয়ার হাঁড়ি কলসি জল আইসি ফ্রিজ কুলার সব কিছু পেয়ে যাবে। এইসব জিনিসের যদি তোমার অনুভূতি করার আছে, তোমার মধ্যে যদি এইসব জিনিসগুলো নাই খাওয়ার অনুভূতিটা যদি লিবার আছে তো এই ঠেলাটার কাছে আইসবে, বুঝতে পারলে? আর এই গুঁড়া মশলাটুকু হাতে লিবে, চেটে চেটে খাবে, রাস্তায় ঘুরে উঠলে বাস আরামসে এমন ফিলিংসটা আসবে যে আমি বিছনায় এসির হাওয়ায় খাইয়ে 10 তলা বিল্ডিংয়ের নিচে আরামসে বিন্দাস ঘুমাই আছি, বা মাঝে যত ওই ফেলাক নিজের ইচ্ছা মতো ঘুমাই আছি। বাহ, মা মা কোনো কিছু লড়া বলে দিলে হয়েছে রে গুরু, হয়ে গেল ভিডিও। বা কমেন্টে বলেছি যে লাউ মাখা দেখাও, তো লাউ মাখাটা তোমাদের দেখাচ্ছি প্রথমে। কমেন্টে তো আমরা বলে দেবো তোর বউকে পন মারতে, যে তুই কে এনে দিবি তোর বউকে পন মারতে বল, বুঝা 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 নাই না, গান পিয়ানি করার পরে জায়গা পায় না। যে বন্ধুরা গাই তোমরা কমেন্টে বললে আমি চলে আলি কাকার কাছে, তোমাদেরকে কি বালছিড়া মাখা বাদ দেখ না। বা এত মশলা দিয়েছে কাকা, কাকার সিক্রেট মশলা পুরো কালো হয়ে গেছে। মশলা হতে গেলে কালো হইতো না, বুঝতে পারলি? কাকা খুড়া বনহই সাংঘাত, ওটা বটে বালের গুড়া, ওই কারণে ওটা গুলতে যখনই গুলেছে তখনই হয়ে গেছে কালো, বুঝলি?
পাত্র দুটা কুটা ঢুকে আছে, কুটা গিলা কমসে কম পরিষ্কার করিলে তারপর খাওয়াবি। আর অত বড় ঘিসটা না পরিষ্কারটা দেখে খাতে স্টার্ট। বাহ, বহুত বড়িয়া, লাজবাব। বাপরে, পুরা রিক্সের কাজ বটে রে বাপ, টু ভালো করে দেখিলি। হ্যাঁ, মা মা এই ছুরিটা হাত কেটে টুকরা হতে পারে, তুমি ভাবতে পারো টুকরা হতে পারে? ডাবের চকাটা ভালো করে কাটাছে নাই। আর তুই মা আমাকে বলছি প্রচন্ড রিক্সের কাজ, আঙুলে লাগি দেখলে আঙুল দু টুকরা হয়ে যাবে, কাটা যাবে। বাহ, বহুত বাড়িয়া। মা আমাকে এটা কুকুর হাগা বলে মনে হয়েছে, লেবড়া নাই তো, লেবড়ার বলে এটা মা আমাকে কেউ বলবে কিনা, এটা তেঁতুল বাড়ি, এটা কুকুর হাগা বলে মনে হয়েছে বুঝলি। এটা জিভটা টেস্ট করা হবে না, এটা উপরওয়ালার কাছে যাবার টিকিটটা টেস্ট করা হবে বুঝলি। তো ভুলো মা আমাকে এরকম কেউ খাইছি না আর খাতো যাইছি না রে বাপ বুঝলি। এ কচি জীবনটা বে মতলবে উপর বালার গাছ মুচি যাবে। লাউড়াইটা দেখে মনেই হয়েছে না যে এটা একটা ডাবের মাখা হতে পারে বলে বুঝলি। এমন মনে হয়েছে যে নিচের বালিগুলাকে ছিঁড়ে নিয়ে মা আমার কুকুর আঁকার সঙ্গে মেশাই নিয়ে খা খা বেঞ্চ তো খা, তোর কত মা ব্লগ ভিডিও করার কোনো শখ আছে খাওলে। মা আমার গুম লোকটা মনে মনে এরকমই গাল দিচ্ছে খা, লাউড়ার মুড়ি যায় লাউড়া। তুই একবার কিনে তুই যতবার পারবি নিয়ে এলে তাও আমাকে এরকম তুই ভিডিও আর আপলোড করিস না বাপ, দেখে নিয়ে ঘিন ঝুলে এলো খাবারের প্রতি। কাকা 100 বছর আগের ভাবনায় ডুবে আছে বুঝলি, আর এই পেটরা এমন ভাবে তাকাচ্ছে যেমন 10 লাখ টাকাটা ও কাকাটাই চুরি করেছে। কিন্তু তারপর কি করব, কচু মাখাটা নিয়েছি তো তোমাদেরকে দেখাও। দোকানদারটা যেমন তখন খিজড়াই গেছে সেরকম বুঝলি, পাশের লোকটা যে আছে না ও খিজড়াই গেছি আর গান পিয়ানি কথাগুলো শুনে মা আমার কুকুরের মতো তখন ভুকিয়ে যেছে বলছে মামা ঘাট না তো বলছে আমার থপড়াবো না, মামা থাপড়াই দিত, আমাদের দিকে হইতো না থাপড়াই দিত। তোমাদের বলতে পারি তোমরা যদি এখানে একটা নজরটা দেখছি, এবার তুমি বুঝবে যে এটা কীরকম নজর বটে। হ্যাঁ, এটাই তো ফাঁক বয়ের নজর, এরকম করে দেখেছে মানে বলে দিচ্ছে যে হোলটা আমার এতটা মাফিকের সাইজ আছে, কার কার পছন্দ আমার সরাসরি কন্ট্যাক্টটা করো, আমার কাছে একটা লকেট আছে বুঝলে। যাবে কচ করে ঢুকে যাও, কচ 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 কচ, পুরো মান কচু মাখার মতন মাইকে দেবো বুঝলি। ওই জন্য লোকটা তিরছি নজরে ভালে আছে। দারুন টেস্ট, দিদি বলি অত মিথ্যা কথা বলো না বুঝলে, কারণ এটার মধ্যে যদি টেস্ট থাকতো তাহলে বুঝলি রাস্তার ধারে ফুচকা ঠেলার মধ্যে ভিড় লাগতো না বুঝলি। প্রত্যেকজনে খালি মান কচু বাঁচায় পিছিয়ে 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 বিকতে লাগাই দিত বুঝলি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখে বেশ ভালোই লেগেছে, আর কতটা ভালো লেগেছে সেটা তুমি বুঝতেই পারছো ঠিক আছে, আর আমার অডিয়েন্সগুলোই বুঝতেই পারছো। তবে পাশের লোকটার তিরানিটা দেখে যা বোঝা যাচ্ছে যে তুই মা আমাকে জলদি করে সাইড হও, নাই তো বাস তোকে ছেঁচেই খড়া করে দিবে। ও সরি সরি, মালটা তো পুরুলিয়ার লই, যে পুরুলিয়ার চিলাগুটি ছেঁচে খড়া করে দেবো, মা আমাকে তোকে ফাইটাই থা বাকাইন দিবে।